আবারও স্বপ্ন ভঙ্গ মোহাম্মদ আশরাফুলের। বলছেন অন্য দেশ হলে শ্রীলঙ্কা সিরিজেই তাকে বিবেচনা করত। লঙ্গার ভার্সন দিয়ে যেন ঢুকতে পারি, করতে পারি। আমার খুব ইচ্ছা ছিল সত্যি কথা যে আমার শ্রীলঙ্কা সিরিজ দিয়ে হয়তো বা আমি ফিক্সিং কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হওয়ায় ক্রিকেট থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। তবে শাস্তি ভোগ শেষে আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন এই ক্রিকেটার। এজন্য শ্রীলঙ্কা সিরিজকে লক্ষ্য রেখে মানসিক প্রস্তুতি সেরে রেখেছিলেন তিনি, কিন্তু সে স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। আশার ফুল ফুটল না আশরাফুলের, এমনকি অনুশীলন বা প্রাথমিক স্কোয়াডেও ডাক পাননি তিনি। বিষয়টিতে অনেকটা ক্ষোভের সুরে তিনি জানালেন শ্রীলঙ্কা সিরিজে তাকে বিবেচনা করা যেত, কিন্তু দেশের ক্রিকেট সংস্কৃতির কারণেই তা হয়নি, এমনটি মনে করছেন বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়ক। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বৃহস্পতিবার ভক্তদের সঙ্গে লাইভ প্রশ্নোত্তর পর্বে শ্রীলঙ্কা সিরিজ নিয়ে আলোচনার এক পর্যায়ে এভাবে আক্ষেপ ঝড়ে আশরাফুলের কণ্ঠে। তিনি বলেন, আমাদের এই কালচারটা হয়নি যে 36 বছরের কোনো ক্রিকেটারকে নিয়ে চিন্তা করবে। অন্য দেশ হলে শ্রীলঙ্কা সিরিজেই হয়তো আমাকে চিন্তা করতো। শ্রীলঙ্কার সঙ্গে আমার 5টা সেঞ্চুরি আছে, আর করোনার কারণে এই 6 থেকে 7 মাস ক্রিকেট খেলা হয়নি। সবাই তো শূন্য থেকেই শুরু করেছে। টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বোঝাতে চাইছেন। শ্রীলঙ্কার বিপক্ষে অতীত রেকর্ড তার কথাই বলছে, আর রানিং পারফরমেন্সের বিষয়টিও নেই এখানে। এই সিরিজে তাকে নেওয়া যেতেই পারে। এরপর আশরাফুল বলেন, আমাকে হয়তো বা ঘরোয়া ক্রিকেটে এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করেই আসতে হবে, সেটির জন্য আমি তৈরি আছি। সবাই দোয়া করবেন যেন আমি সেই জায়গায় সুযোগ পাই। 2018 সালে যেভাবে খেলেছিলাম এরকম যদি খেলতে পারতাম, তাহলে হয়তো বা আমার যেটার ইচ্ছা ছিল যে শ্রীলঙ্কা যেহেতু আমার একটা খুব পছন্দের একটা টিম, কারণ আমার 2001-এ যখন আমার ডেবু হলো, ইয়াংয়েস্ট টেস্ট সেঞ্চুরি করেছি, তারপরের থেকে শ্রীলঙ্কার আমার কেরিয়ারে 6টা সেঞ্চুরির মধ্যে আসলে 5টা সেঞ্চুরি শ্রীলঙ্কার সাথে, তখন হয়তো বা আমার একটা সম্ভাবনা থাকবে, যেহেতু আমার একটা এক্সপিরিয়েন্স আছে এবং ওদের সাথে আমার ভালো খেলার রেকর্ডও আছে। এদিকে নিজের নামই বদলে ফেললেন এবি ডিভিলিয়ার্স, কিন্তু কেন? রোববার রাতের পর যারাই দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সের সামাজিক যোগাযোগ মাধ্যম প্রোফাইলে চোখ রেখেছেন, সবাই চমকে গেছেন। কেননা ডিভিলিয়ার্স তার নিজের নাম বদলে রেখে দিয়েছেন পরিতোষ পান্ত, এমনকি নিজের জার্সির পেছনেও এবি না লিখে তিনি লিখেছেন পরিতোষ। কিন্তু কেন, সবার মনেই জেগেছে এমন প্রশ্ন। উত্তরও দিয়েছেন ডিভিলিয়ার্স, মূলত নিজের নাম পুরোপুরি বদলাননি তিনি। এবারের আইপিএলের আসরের জন্য এবি ডিভিলিয়ার্সের বদলে পরিতোষ লেখা জার্সি পরে খেলবেন তিনি। এছাড়া পুরো আসর জুড়ে তার ইনস্টাগ্রাম ও টুইটার অ্যাকাউন্টেও থাকবে পরিতোষ পান্ত নামটি। এখন তাহলে প্রশ্ন জাগে, কে এই পরিতোষ পান্ত? ডিভিলিয়ার্সের ভাষায় উত্তর হলো, পরিতোষ পান্ত একজন কোভিড হিরো, যিনি করোনা ভাইরাসের সংকটময় সময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন, নিজের আরেক বন্ধুর সঙ্গে মিলে খাবার দিয়েছেন অন্নহীন মানুষের। পরিতোষের এই কাজের প্রতি সম্মান জানাতেই মূলত নিজের জার্সিতে তার নাম লিখেছেন ডিভিলিয়ার্স। এদিকে আম্পায়ারকে ম্যান অব দ্য ম্যাচ দেওয়ার কথাই বলছেন সেবাগ। আরব আমিরাতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 13তম আসরের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন উঠছে। মাত্র 2টি ম্যাচেই বিতর্কিত কয়েকটি সিদ্ধান্ত দিয়েছেন মাঠের আম্পায়াররা, পরে প্রযুক্তি ব্যবহার করে দেখা গেছে তারা ভুল ছিলেন। তবে এসব ভুলকে ছাপিয়ে গতকাল দিল্লি বনাম পাঞ্জাবের ম্যাচে আম্পায়ার নিতিন মেনন যে ভুলটি করেছেন, তাতেই ম্যাচ হাতছাড়া হয়েছে প্রীতি জিন্তা দলটির, এমনটি মত ভারতসহ বিশ্বের বেশ কয়েকজন সাবেক তারকা ক্রিকেটারের। ওই ঘটনায় অনেকটা ক্ষোভ প্রকাশ করে ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র সেহবাগ বলছেন, মার্কাস স্টোনিসকে নয়, আম্পায়ারকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটি দেওয়া হোক। আম্পায়ার নিতিন মেননের যেই ভুলের কারণে সুপার ওভারে গড়িয়েছে ম্যাচটি, তার ভিডিও টুইটারে আপলোড করে সেবাক লিখেছেন, আমি ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারের সঙ্গে একমত নই, যেই আম্পায়ার শর্ট রান দিয়েছিলেন সেই আম্পায়ারের ম্যান অব দ্য ম্যাচ পাওয়া উচিত ছিল, ওটা শর্ট রান ছিল না এবং এই ভুলই পার্থক্য গড়ে দিয়েছে ম্যাচের। সেবাগের আপলোড করা ভিডিওতে দেখা গেছে দ্রুততার সঙ্গে 2 রান নিচ্ছেন পাঞ্জাবের 2 ব্যাটসম্যান মায়াঙ্ক আগরওয়াল ও ক্রিস জন্টন, আর স্কোয়ার লেগে দাঁড়ানো আম্পায়ার নিতিন মেনন তা পরখ করছেন। ওই রান নেওয়া শেষে নিতিন মেনন জানান, জর্ডান প্রথম রান নেওয়ার সময় পপিং ক্রিজের ভেতরে ব্যাট ছোঁয়াননি, তার সিদ্ধান্ত অনুযায়ী 2টি নয় 1টি রান যোগ হয় পাঞ্জাবের স্কোরে। অথচ ভিডিওতে স্পষ্টই দেখা গেছে পপিং ক্রিজ ছুঁয়েছিলেন জর্ডান, অর্থাৎ আম্পায়ারের ভুলের কারণে 1 রান থেকে বঞ্চিত হয় পাঞ্জাব। আর 20 ওভার শেষে দেখা যায় দিল্লি ক্যাপিটালসের সমান 157 রান করতে পেরেছে পাঞ্জাব, যদিও ওই রানটি ধরলে তা হতো 158।